বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ভাষা সাহিত্যের মর্যাদা রক্ষা করতে হবে। পৃথিবীতে বাঙালিরা একমাত্র রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠা করেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিরাট অবদান রয়েছে, সেটি তরুণ প্রজন্মকে জানতে হবে। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে হবে, তবেই বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন রুমান আকন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। এই বাংলা ভাষার আন্দোলনকে বঙ্গবন্ধু যে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব তিনি এই বাংলা ভাষার আন্দোলনকে তিনি স্বাধীনতা যুদ্ধে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই আমরা আজ স্বাধীন, আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। তাই শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু এবং তার পরিবারদের স্মরণ করছি। পরে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। রূপগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, 21 ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়ের সঙ্গে মিশে গেছে, যা আমাদের প্রেরণার উৎস। পৃথিবীতে মাতৃভাষার সম্মান রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করার ঘটনা বিরল, এজন্য বাঙালি জাতি হিসেবে আমরা গর্বিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন আমরা কখনো তাদের ভুলব না। জাতি চিরদিন তাদের শ্রদ্ধা স্মরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাতৃভাষা ইনস্টিটিউট সহ বাংলা ভাষা সমৃদ্ধির জন্য বহু কাজ বাস্তবায়ন করেছেন, সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একই আলোচনা সভায় যোগ দেন হাসিনা গাজী। এ সময় তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব রহমান মেহের সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রুমান আকন, জিটিভি নিউজ।